করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, চলছে লকডাউন, দোকানপাট রয়েছে বন্ধ, আর সেই জায়গা দাঁড়িয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগীর পরিজনদের, আর এক প্রকারে অনাহারে কাটছে দিন। আর এই সমস্যা দেখে এক মানবিক উদ্যোগ নিল চাঁচলের এক হোয়াটসঅ্যাপ গ্রুপ যুবশক্তি। লকডাউনে রোগীর পরিজনদের এক টাকার ভরপেট খাওয়ানোর উদ্যোগ নিয়েছে যুবকেরা। শুক্রবার দুপুরে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বটগাছের নিচে শিবির করা হয়েছে। সামাজিক দূরত্ব বিধি মেনেই লাইন করে দেওয়া হয়েছে এক টাকা বিনিময়ে খাবার। পাতে ছিল ভাত, সোয়াবিন, ঝোল সহ ডিম এবং পাঁপড় ভাজা, আর এছাড়া ছিল পানীয় জলের ব্যবস্থা। এদিন চাঁচলে যুবশক্তি নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। গ্রুপের বাবু সরকার, রকি, জামাল, সিদ্ধার্থ, জ্যাকি, সোয়েল, রিন্টু সহ একদল সদস্য ভ্যান নিয়ে এদিন খাবার নিয়ে পৌঁছে যায় চাঁচল হাসপাতালে। রোগীর সঙ্গে তাদের পরিজনরা নিজেরা এসে লাইন দিয়ে দুপুরের খাবার সংগ্রহ করছে। এক টাকায় ভরপেট খেয়ে ঢেকুর তুলে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রোগীর পরিজনরা। খাবারের খেয়ে রোগীর পরিজন তথা হরিচন্দ্রপুরের বাসিন্দা ভরত কুমার দাস এদিন জানিয়েছেন, কাল থেকে আমার স্ত্রী ভর্তি রয়েছে হাসপাতালে এবং সেখানে রোগীর। হাই, ম্যাম মিনু। ডিজিটাল বাংলা কি খবরের দেখনে কে লিয়ে ফেসবুক পর হামারা পেজ লাইক কিজিয়ে আর ইউটিউব পে হামারা চ্যানেল সাবস্ক্রাইব কিজিয়ে সাথে বেল আইকন দবায়ে। পরিজনেরা একেবারে খাবার পাচ্ছে না এবং এক প্রকারে আত্মীয় থাকতে হচ্ছিল সকলকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। দেখছেন এক টাকায় চলছে ভরপেট খাবার, এবং যতদিন এই লকডাউন চলবে ততদিন এই ভরপেট খাবার তারা চালিয়ে যাবেন এমনটা জানিয়েছেন যুবকেরা। এবং এদিন প্রায় 150 জনকে খাবার দিতে সক্ষম হয়েছেন সেই যুবকেরা এমনটাই তারা জানিয়েছেন, এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার। কি জানিয়েছেন সদস্যরা শুনব। অনেকে বন্ধুরা ও চাঁচলের সমাজসেবী সবাই মিলে এক হাসপাতালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। এই উদ্যোগটা হচ্ছে, আপনারা জানেন লকডাউন, দূর দূর থেকে লোকজন এখানে হাসপাতালে সব পেশেন্টরা ভর্তি রয়েছে, পেশেন্টের বাড়ির লোক খাওয়ার দাওয়ার প্রচুর সমস্যায় বাড়িতে যেতে আসতে পারছে না, তাই বলে এই উদ্যোগটা নিয়েছি আমরা। আজকে আমরা প্রায় 150 থেকে 200 জন মানুষকে খাওয়া দাওয়া করিয়েছি, আর আমাদের খাওয়া দাওয়ায় ডিম, সোয়াবিন, পাঁপড় ভাজা, ডাল, এবং কালকে আমরা সবাই মিলে আরও উদ্যোগ নিয়েছি যে কালকে আমরা মাংস এবং ডালের ব্যবস্থা করব। এই উদ্যোগটা আমরা নিয়েছি, যতদিন লকডাউন রয়েছে ততদিন আমাদের এই উদ্যোগ চলবে। এখানে যুব সংগঠন, চাঁচলের যুব সংগঠন আমাকে খাওয়ার দিল, ডিম, ভাত, সোয়াবিনের তরকারি, পাঁপড়, এসব আমাদের খাওয়ার দিল ভালোই। আমরা করোনা আভাসে, করোনা আবহে আপনি চাঁচল হাসপাতালে এসেছেন? আমরা চাঁচল হাসপাতালে এসেছি, আমি এসেছি আমার বাবার চিকিৎসা করার জন্য। হোটেল টোটেল খোলা নেই এখানে, এখানে কোনো হোটেল খোলা নেই। এটা আমাদেরকে ভালো হলো, আমরা সকাল থেকে খাবার পাইনি এখানে, খেতে হোটেল নেই, হোটেলগুলো বন্ধ করোনা আবহে। আমাদেরকে খাবার দিল এখানকার স্বেচ্ছা সংগঠন, সেবী সংগঠন। এদেরকে লকডাউন থাকা পর্যন্ত রোগীর বাড়ির লোকদের খাবার দেবেন এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন, এদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই কৃতজ্ঞতার সহে। করোনা আবহে মানুষকে যে খাবার দিচ্ছে এই সংগঠন, এদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমি। আমার নাম ভরত কুমার দাস। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা।